সিপিআইএম বিজেপির সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা। এই মুহূর্তে সবথেকে বড় খবর, সিপিএম বিজেপির সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা। ত্রিপুরায় চলল গুরুতর আহত, কর্মরত অবস্থায় সাংবাদিক কুমার গৌরব রায় এবং জ্যোতিষময় সাহা সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। অসংখ্যজনক অবস্থায় এক সিপিএম কর্মীকে আগরতলা জিপি হাসপাতালে রেফার করে। বর্তমানে বিশালগড় চড়িলাম এলাকায় উত্তপ্ত পরিস্থিতি। বর্তমানে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর বাহিনী। ইতিমধ্যে আমরা যে ছবির দিকে নজর রাখব, ত্রিপুরায় ইতিমধ্যে সিপিএম এবং বিজেপির সংঘর্ষ বিস্তারিত আমরা দেখব। কি বলছেন সেখানকার লোক? আমার ভাইয়ের প্রভাস দাস, জিজ্ঞাসা করো আমার ভাতিজি কেকে জিজ্ঞাসা করতে পারবা যে আমার ভাতিজি ভাইয়া গেছে নিগলকে। আমরা খুঁজতাম বাড়িতে ভাই না, আমরা ওইখানটা আমি তো গাড়িতে ইয়ে আমি চললাম ওই দিকে আসে না, আমি আইতাছি। আমরা ওই অনুকূল ঠাকুর আছে না ও কর্মকার থেকে আমরা আইতেছি, এর মধ্যে রাস্তার মধ্যে আমি তো দাঁড়াই দিয়েছি আমার বাড়ি আমার বাড়ি শেখানগর আমার বাড়ি কোন বিধানসভা আপনি কোন বিধানসভা? আমি তো শেখানগর ওইটা কোন বিধানসভা? হ্যাঁ চলিলাম চলিলাম বিধানসভা। আমরা কাউকে রাত্রিতে খানা নাই ভাই, বুঝিনি সারাদিন ঘুরতেছি বাতিদি ভাইকে ব্লক যেগুলো শোনে যাই। কোন দল রয়ে গেছে? ভারতের প্রবেশ পার্টি। হ্যাঁ তারপর সেখানে আমাদের পার্টি আছে সামনে সভা চলাকালীন চলাকালীন আপনার এই অবস্থা কীভাবে হলো? ওরা মানে কে? ভারতের জনতা পার্টি। আপনার নাম কি? প্রদেশ চন্দ্র রায়। 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা ও রোগী ভর্তি থাকার সুব্যবস্থা নিয়ে চলে এলো নিমতিতা রেলগেটের পাশে এম লাইফ স্ক্যান হসপিটাল প্রাইভেট লিমিটেড। ল্যাব, ডিজিটাল এক্সরে, ইসিজি, ওপিডি, ফার্মাসি ও নাক কান গলার পিটিএ, অডিওমেট্রি সহ যাবতীয় পরীক্ষা করা হয়। প্রতি মঙ্গলবার নাক কান গলার যাবতীয় পরীক্ষা করা হয় বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। লাইফ স্ক্যান হসপিটালে কোনো প্রকার চার্জ ছাড়াই বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এম লাইফ স্ক্যান হসপিটাল প্রাইভেট লিমিটেডের একই ছাদের নিচে চিকিৎসা করছেন এক ঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই আসুন লাইফ স্ক্যান হসপিটালে। আমাদের হেল্পলাইন 9126038940। এম লাইফ স্ক্যান হসপিটাল প্রাইভেট লিমিটেড। আমাদের ঠিকানা নিমতিতা রেলগেটের পাশে, ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ।